আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি হেয়ার সিরাম। আর এই হেয়ার সিরামটি আমি তৈরি করব হচ্ছে আদা দিয়ে। আর এটি তৈরি করা খুবই ইজি, মাত্র দুটি উপকরণ দিয়ে আমি এই হেয়ার সিরামটি তৈরি করব। এটি আপনাদের হেয়ার গ্রোথকে স্টিমুলেট করবে, পাশাপাশি আপনাদের মাথার ত্বকের যে ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেগুলো দূর করতে সাহায্য করবে, মাথার ত্বকের ব্লাড সার্কুলেশনকে প্রমোট করবে, সেই সাথে আপনাদের চুলকে ভীষণভাবে সফট এবং সিল্কি করতে সাহায্য করবে এবং চুল পড়া বন্ধ করে দ্রুত নতুন চুল গজাতেও সাহায্য করবে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। এই হেয়ার সিরামটি তৈরি করার জন্য এখানে আমি একটি বাটিতে গরম পানি নিয়ে নিচ্ছি, ফুটন্ত গরম পানি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে গ্রিন টি ব্যাগ। তো গরম পানিতে আমি এই গ্রিন টি ব্যাগ দুটিকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। আর এখানে আমি নিয়েছি হচ্ছে এক টুকরো আদা। তো আদাটাকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আমি আদাটাকে গ্রেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন বা পাটায় পিষে নিতে পারেন। তো আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী উপাদানগুলিকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আদাটাকে গ্রেট করে নিয়ে এখান থেকে আমি আদার জুসটুকু ব্যবহার করব হেয়ার সিরামটি তৈরি করার জন্য। আর আদাতে থাকা ফ্যাটি অ্যাসিড পাতলা এবং চিকন চুলের জন্য ভীষণ উপকারী হয়ে থাকে। তো আমি আদাটাকে গ্রেট করে নিয়েছি। তো এখন এখান থেকে আমি আদার জুসটুকু বের করে নেব, একটা ছাকনা দিয়ে ছেঁকে বের করে নিচ্ছি। তো আপনারা চাইলে হাত দিয়ে চিপেও নিতে পারেন। আর আদাও কিন্তু হেয়ার গ্রোথকে ভীষণভাবে স্টিমুলেট করতে সাহায্য করে থাকে এবং দ্রুত মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে থাকে এবং চুলকে অনেক সফট এবং সিল্কি করতেও সাহায্য করে। তো এখন আমি আদার রসটুকু বের করে নিয়েছি। তো এখন আমি টি ব্যাগগুলো তুলে নিলাম। তো এখন আমি হেয়ার সিরামটি তৈরি করব। তো হেয়ার সিরামটি তৈরি করার জন্য আমি অন্য একটি বাটিতে 6 টেবিল চামচ গ্রিন টি ভেজানো পানিটা নিয়ে নিলাম। আর এখন এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে 3 চা চামচ আদার রস। আর আপনাদের কারো মাথায় যদি অতিরিক্ত পরিমাণে খুশকি থেকে থাকে তাহলে এর সাথে আপনারা 1 থেকে 2 চা চামচ পরিমাণ লেবু রস অ্যাড করে দিতে পারেন। আর সেটি খুশকি দূর করতে ভীষণ কার্যকরী হবে, যদিও আদার রস আপনাদের খুশকি দূর করতে সাহায্য করবে। এই তো আমার সিরামটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখন এরকম একটি স্প্রে বোতলে আপনারা সিরামটি তুলে নেবেন, এতে করে আপনাদের মাথার ত্বকে ব্যবহার করতে সুবিধা হবে। তো আপনারা এই সিরামটি তৈরি করে 1 সপ্তাহখানিকের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবে। আর কীভাবে ব্যবহার করতে হবে সেটি বলে দিচ্ছি। এটি আপনারা ব্যবহার করার আগে চুলগুলোকে সেকশন করে নেবেন, তারপর আপনাদের মাথার ত্বকে এবং চুলে খুব ভালো করে স্প্রে করে এই সিরামটি লাগিয়ে নেবেন। আর তারপর মাথার তালুতে আপনারা খুব ভালোভাবে ম্যাসাজ করে ওভাবেই 30 থেকে 40 মিনিটের মতো রেখে দেবেন। আর তারপর নর্মালি শ্যাম্পু করে ফেলবেন। আর এভাবে করে আপনারা বেটার রেজাল্টের জন্য সপ্তাহে 2 থেকে 3 বার এই সিরামটি অ্যাপ্লাই করতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অনুরোধ করছি পেজটি ফলো করে পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।